দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন বর্তমান বাস্তবতায় নাগরিকের দায়িত্বশীলতা অনুষ্ঠানে। আসলে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদেরকে জানাতে চাই, আমরা উন্নয়নের 50 বছর, বিজয়ের 50 বছরের মধ্যেই পার করেছি, বিজয়ের মাস চলছে, কিন্তু সত্যিকারের যে আকাঙ্ক্ষা আমাদের, উন্নয়নের আকাঙ্ক্ষা, সামাজিক পরিবর্তন, সামাজিক সুশাসন, সেটি কতখানি নিশ্চিত করতে পেরেছি। বিশ্বায়নের এই কালে আমরা নতুন এক বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি, চতুর্থ শিল্প বিপ্লব, অন্যদিকে প্রযুক্তির যে আধুনিকায়ন, তার সাথে সাথে মনোজগতের যে পরিবর্তন, সামাজিক যে ইতিবাচক পরিবর্তন, সেই পরিবর্তন আসলে কতটা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যে 98% মানুষ আসলে তারা দৈনন্দিন খরচ হিসাব লিখে রাখছেন না, এবং 93% মানুষ সমাজে তারা কোনো পরিকল্পনা ছাড়াই খরচ করে যাচ্ছেন। তো এরকম বিষয়গুলো নিয়ে আমরা যখন সুশাসনের কথা বলি, তখন সত্যিকার অর্থেই ব্যক্তি পর্যায়ে বা পারিবারিক পর্যায়ে সেই চর্চা কতখানি করি, সেটি তুলে ধরতে আজকের এই বিশেষ আয়োজন আমরা পরিচয় করে দিতে চাই। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন আমার বাম পাশে নুমান আহমদ খান, নির্বাহী পরিচালক ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, আইইডি। স্বাগত জানাচ্ছি নুমান আহমদ আপনাকে। একই সঙ্গে আমাদের সঙ্গে একজন তরুণ শিক্ষক রয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ইস্তিয়াক রায়হান রয়েছেন, দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। যেটি বলছিলাম যে বর্তমান বাস্তবতায় নাগরিকের দায়িত্বশীলতা, এটি আসলে আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠানের শিরোনাম, এবং এই শিরোনামের আওতায় যদি প্রথম প্রশ্নটি আমি তরুণ শিক্ষক আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি সম্প্রতি আপনার নিজের করা একটি জরিপ যদি বলি, একটি গবেষণা বা জরিপ যাই বলি না কেন, সেখানে আপনি একটা ফলাফল তুলে ধরেছেন, সম্প্রতি ময়মনসিংহ, যশোর এবং ঢাকায় কিছু দরিদ্র মানুষ নিয়ে আপনি সেই জরিপটি করেছেন। আপনার অভিজ্ঞতা শুরুতে শুনবো যে আমরা আসলে এই যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি, আমরা সত্যিকার অর্থেই কি আমাদের যে সামাজিক উন্নয়নের কথা বলি, সেই উন্নয়নের জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারছি কতটা। একই সঙ্গে আপনার জরিপের বিষয়ে একটু জানতে চাইব। ধন্যবাদ চ্যানেল নিউজ 24-কে। তো শুরুতেই যে জিনিসটা আমরা বলতে যাচ্ছি, জরিপের যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল যে আমরা স্বাধীনতার 50 বছর পার করেছি, তো এই 50 বছরে আমাদের অনেক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে, এবং আমরা জানি যে আমরা অর্থনৈতিকভাবে অনেক উন্নয়ন আশেপাশে দেখছি, এবং একই সাথে হচ্ছে এই যে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তথ্য প্রযুক্তির যে উন্নয়ন এবং বিশ্বায়নের ফলে পৃথিবীর সব দেশ এখন এক দেশের সাথে আরেক দেশের তথ্য প্রযুক্তির যোগাযোগ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো সেই হিসাবে নাগরিক হিসাবে এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটাকে আমরা নাগরিক হিসাবে কীভাবে দেখছি, এবং সেই পরিবর্তনে আমরা নাগরিক হিসাবে আমরা প্রস্তুত কিনা, যে আমরা যে অর্থনৈতিক উন্নয়নের কথা বলছি সেই অর্থনৈতিক উন্নয়ন কি আমাদের সামাজিক উন্নয়ন নিশ্চিত করছে কি না, এবং আমরা হচ্ছে আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে কি না, সেই বিষয়গুলোকে সামনে রেখে আমরা মূলত জরিপটি সম্পাদন করেছি। তো আমরা যেটা দেখতে পেয়েছি যে আমরা সবসময় আমাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে আমরা অন্যকে দোষারোপ করে অভ্যস্ত হয়ে যাচ্ছি, যে আমরা সবসময় বলি যে রাষ্ট্রে, অনেক সময় আমরা বলি যে হ্যাঁ রাষ্ট্রে হচ্ছে দুর্নীতি হচ্ছে, আমরা বলছি যে অনেক সময় রাষ্ট্রে গণতান্ত্রিক চর্চা হচ্ছে না বা সমাজে মত প্রকাশের স্বাধীনতা নাই, কিন্তু আমরা এই প্রশ্নগুলো কিন্তু আমরা নিজেদেরকে করছি না, অর্থাৎ পরিবার বা ব্যক্তি পর্যায়ে। আমি ব্যক্তি পর্যায়ে, আমি যখন আমি ব্যক্তি পরিবার, সেটা তো সমাজেরই অংশ, রাষ্ট্রেরই অংশ। এই ব্যক্তি আমি তো হচ্ছে পরিবার থেকে আমি সমাজে যাচ্ছি, আমি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি, তার মানে ব্যক্তি আমি, আমি কি হচ্ছে আমার কাজ আমি ঠিকমতো পালন করছি কি না, ব্যক্তি হচ্ছে আমার পরিবারে আমি একটা গণতান্ত্রিক পরিবেশ সেখানে নিশ্চিত করতে পারছি কি না, আমার পরিবারের যে আয়বের হিসাব সেই আয়বের হিসাব সেখানে স্বচ্ছতা রয়েছে কি না, আমার পরিবারের সদস্যদের সকলের মতামতের ভিত্তিতে আমি পরিবারের আমার সিদ্ধান্ত গ্রহণ করছি কি না, তো এই বিষয়গুলোকে পর্যালোচনা করার জন্য আমরা মূলত একটি জরিপটি সম্পাদন করেছি। যে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা আগে যদি নিজেকে হচ্ছে আমরা ঠিক করতে পারি, নিজে যদি আমি স্বচ্ছ থাকতে পারি, আমি যদি পরিবারের দায়বদ্ধতার জায়গা থেকে পরিবারের স্বচ্ছতা নিশ্চিত করতে পারি, তাহলে এই ব্যক্তি আমি, আমার পরিবারের সদস্যরা, আমার সন্তান রাষ্ট্রে যাবে, সমাজে যাবে, তখনই আমরা সমাজে হচ্ছে আমরা সেখানে স্বচ্ছতা প্রতিফলিত হবে, তখন দায়বদ্ধতা প্রতিফলিত হবে। তো সেই জন্যে আমাদের একটা এই গবেষণা, মানে এই সার্ভেটার একটা উদ্দেশ্য ছিল যে হ্যাঁ, যে আমরা উপর থেকে না এসে নিচ থেকে, যে ব্যক্তি এবং পরিবার থেকে কিভাবে আমরা এই স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা আমরা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে পারি। নিশ্চয়ই অনেক চমৎকার একটি উদ্যোগ আপনি গবেষণা, এবং আপনার জরিপটি আমি শুরুতেই বলছিলাম যে 98% নাগরিক তারা দৈনন্দিন খরচ লিখে রাখছেন না, তারা তাদের সঞ্চয়টি কিভাবে করবেন, আমরা দেখছি যে পরিকল্পনা ছাড়াই আসলে মানুষ কাজ করে যাচ্ছেন, অসচেতনভাবেই করে যাচ্ছেন। আমরা এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে যেহেতু ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট
আইডি নির্বাহী পরিচালক রয়েছেন, তার কাছ থেকে একটু শুনবো নোমান আহমদ খান। আপনারা যেহেতু উন্নয়ন সংগঠন, সামাজিক পরিবর্তন বা সচেতনতামূলক কাজ করে থাকেন, সেই জায়গা থেকে আপনার কাছে কী মনে হয় যে এই যে এই জরিপ অথবা আমাদের যে সমাজ বাস্তবতা, নতুন বাস্তবতা, সেখানে নাগরিক দায়িত্বশীলতায় পরিবর্তনটা আসলে কীভাবে হতে পারে? ধন্যবাদ এই নিউজ টোয়েন্টি ফোরকে আজকের এই ইস্যুটাকে নিয়ে আলোচনার জন্য, কারণ আমরা তৃণমূল পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে যে কাজকর্মগুলো করি তার অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে আমরা রাষ্ট্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এক ধরনের এই স্বচ্ছতা, এক ধরনের দায়বদ্ধতা, এক ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা, এক ধরনের আশা করি। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, আমাদের প্রতিষ্ঠানে আমাদের চর্চাটা কিন্তু একটা গ্যাপ বলা যায় আছে। তো ওনারা যখন আমাদের সঙ্গে থেকে এই জরিপটা করলেন, এই শিক্ষক, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই এই বিশ্বায়নের যুগে, এই টেকনোলজির যুগে, এই গ্লোবালাইজেশনের যুগে, এই ডিজিটাল যুগে যে একটা বাস্তবতাকে নিয়ে জরিপটা চালিয়েছিলেন। আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু সারাক্ষণ যারা উন্নয়ন কর্মী আছি সংগঠনের মধ্যে, আমাদের কাজটাই হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে বাজেটিং, টাইমিং, প্রজেক্ট, দয়া করে আমার দিকে তাকিয়ে বলুন এটি। সেই ক্ষেত্রে আমরা দেখি যে সারাক্ষণ আমরা কিন্তু এই কাজগুলো করছি, যে সমাজের এই এই একটা প্রজেক্টে কাজ করতে হইলে টাইম, বাজেট, সমস্ত কিছু আছে। কিন্তু ওনার জরিপের পরে আমরাও একটু কথা বলে দেখলাম, আমরা যারা এটা সারাক্ষণ কাজ করি তারাও কিন্তু এটার মধ্যে আছি। আমার ব্যক্তি জীবনে, আমার পরিবার জীবনে কিন্তু এই চর্চাটা দুর্বলতা রয়ে গেছে, আমরা কিন্তু এটার বাইরে না। সেই জন্যই আমরা মনে করি যে আমি যদি রাষ্ট্রের কাছে, কারণ আমি হয়তোবা সংবাদ মাধ্যমে কাজ করছি, আমি হয়তোবা রাজনৈতিক দলে যাচ্ছি, আমি হয়তোবা রাষ্ট্রের আমলাতন্ত্রে যাচ্ছি, আমি হয়তোবা সামরিক বাহিনীতে যাচ্ছি, আমার যদি মনোজগতে এই ধরনের দায়িত্বশীলতা না থাকে, তাহলে কিন্তু সমাজের পরিবর্তনের যে কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা আউটপুট পেতে চাই সেটা কিন্তু সম্ভব না। আমরা যদি ব্যক্তি জীবনে সক্ষমতা না থাকে, আমাদের বাস্তবতা তাই বলে যে ব্যক্তি জীবনে যে আমাদের একটা ডিসিপ্লিন থাকা দরকার, আয় ব্যয় থেকে শুরু করে, এবং এই যে ওই যে শিক্ষক মহাশয় বললেন যে যে আয়টা করা হয় সেটা ব্যয়ের ক্ষেত্রে, যে পরিবারের ছেলে মেয়েদের সঙ্গে, স্ত্রীর সঙ্গে যে আলাপ করে এইটাকে ব্যবস্থাপনায় নেওয়া, টাইম ফ্রেমে নেওয়া, সেইটার মধ্যে আমরা একেবারেই অভ্যস্ত না, এবং প্রতিষ্ঠানেও তাই হয়। অর্থাৎ সেই চর্চাটা আসলে আরো জোরালো করা এবং জোরালো সেটা নিয়ে আপনারা কাজ করছেন, কাজ করি, এবং মনোজগতে পরিবর্তন না হলে আমি যেখানেই যাই সমাজ পরিবর্তন আসলে সমাজ পরিবর্তন হবে না, আমরা তো ব্লেম গেমের মধ্যে থাকি। জি নিশ্চয়ই, আমরা আরো কথা বলতে চাই, একটা বিরতি নেবার সময় হয়েছে আমাদের, আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো। দর্শক, আমরা নাগরিকের এই নতুন বাস্তবতায় দায়িত্বশীলতা নিয়ে আজকে বিশেষ এই আয়োজন আমরা কথা বলছি, আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একটা ছোট্ট বিরতি থেকে ফিরছি, আশা করি এই আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন বর্তমান বাস্তবতায় নাগরিকের দায়িত্বশীলতা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম নাগরিকের দায়িত্বশীলতা নিয়ে। আমরা শুধুমাত্র একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখি, সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখি, কিন্তু ব্যক্তি এবং পরিবার পর্যায়ে তার বাস্তবায়ন কতখানি করি, নাগরিক হিসেবে সে প্রশ্নটি নিজেকেও কিন্তু করবার সুযোগ রয়েছে। তা নিয়ে আজকে কথা বলছি, আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, নোমান আহমদ খান, নির্বাহী পরিচালক ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আইইডি, এবং আমাদের সঙ্গে রয়েছেন ইস্তিয়াক রায়হান, শিক্ষক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনারা বলছিলেন যে আসলে এই এই যে নাগরিকের দায়িত্বশীলতা সেটির চর্চা আসলে আমাদের কম, আমরা যে জরিপ নিয়ে আপনি কথা বলছিলেন সেই জায়গায় আসলে যেখানে এখনও 84% মানুষ নিয়মিত কোনো সঞ্চয় করেন না, আপনি যে জরিপটি দিয়েছেন, এবং 99% মানুষ প্রতিদিনের কাজে রুটিন মেনে চলছেন না, সেটিও একটি বিষয়কর তথ্য। এসব আমরা হয়তো আমাদের অবচেতনভাবে আমরা চলছি আমাদের মতো করে, পরিকল্পনা ছাড়া। তো ছোট ছোট করে আমরা যদি একটু যাই, যে আমরা শুরুতেই শিক্ষক, তরুণ শিক্ষক ইস্তিয়াক রায়হান, আপনাকে দিয়ে শুরু করি, যে আমরা এই চর্চাটা, এই যে নাগরিকের দায়িত্বশীলতা, আমরা সবসময় সুন্দর রাষ্ট্রের কথা বলি, সুন্দর সমাজের কথা বলি, চর্চাটা আসলে কিভাবে
বাস্তবে নিতে পারি, যেখানে আপনার জরিপ বলছে 98% মানুষ তারা কোনো হিসাব লিখে রাখছেন না, তারা সঞ্চয় করছেন না, বড় একটা অংশ 93% মানুষ কোনো পরিকল্পনা ছাড়া খরচ করছেন, আমরা কিভাবে এটিকে আসলে চর্চায় আনতে পারি? জি ধন্যবাদ। তো আমরা আসলে সমাধানের যদি পথ দেখি তাহলে আমরা কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা নাগরিকদেরকে সুনাগরিকে পরিণত করতে পারি, এবং সেজন্য আমরা আমাদের মেন টার্গেটের এখানে ছিল ব্যক্তি এবং পরিবার। তো পরিবারে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে প্রথমে আমরা গুরুত্ব দিয়েছি পারিবারিক বাজেটের উপরে, যে পারিবারিক বাজেট বলতে এখানে একটা রাষ্ট্রের যেরকম বাজেট থাকে পরিবারের আয় ব্যয়ের হিসাব এবং সঞ্চয়ের হিসাব এটা লিখে রাখতে হবে। যদি আমরা অনেক সময় আমরা অনেকে মনে মনে হিসাব রাখি, কিন্তু মনে মনে হিসাব রাখলে একটা সমস্যা হচ্ছে সময়ের সাথে সাথে এটা মন থেকে আসলে হারায় যায়, আমরা ঠিকমতো কিন্তু হিসাবটা রাখতে পারি না। তো সেই জন্য প্রতিটা পরিবারের আমার প্রতি মাসে আয় কত হচ্ছে, আমার ব্যয় কত হচ্ছে, কোন কোন খাতে কত ব্যয় হচ্ছে, এবং সেখান থেকে আমি কিভাবে সঞ্চয় করতে পারি, সঞ্চয়ের একটা টাকা আমি আগেও রেখে দিতে পারি, তারপরে বাকি অংশ দিয়ে হচ্ছে আমি ব্যয় করতে পারি। তো এইভাবে আয় ব্যয় এবং সঞ্চয়ের একটা লিখিত হিসাব আমরা রাখার কথা বলছি। তাতে একদিক থেকে হচ্ছে যে আমি একটা পরিকল্পনা অনুসারে হচ্ছে আমার আয়ের অংশটাকে আমি ব্যয় করতে পারবো, এবং পরিবারে যখন আয় ব্যয় হিসেব নিয়ে যখন আলোচনা করা হবে তখন কিন্তু একটা স্বচ্ছতা তৈরি হবে। আমার ছেলে মেয়ে যখন সামনে থাকবে, পরিবারের সদস্য যখন সামনে থাকবে, তখন যদি সেখানে কোনো কালো টাকা আসে বা আয়ের উৎস সম্পর্কে যদি পরিবারে কেউ প্রশ্ন করে, তখন কিন্তু একজন ব্যক্তি সেই প্রবণতা কমে যাবে যে সেখানে কালো টাকা সে নিয়ে আসার জন্য। তো আমরা প্রথমে এর জন্য একটা পারিবারিক আয় ব্যয়ের একটা হিসেব লিখিত আকারে রাখার কথা বলছি, এবং সেই সাথে সময়ের কিভাবে আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারি সেই জন্য পরিকল্পনা অনুসারে চলার জন্য আমরা একটা একটা লিখিত রুটিন আমরা রাখতে পারি। নিশ্চয়ই, হ্যাঁ। এবং এই এই ছোট্ট উদ্যোগ কিন্তু আপনি যেটি বলছিলেন যে একটি একটি পরিবার থেকে শিক্ষায় উঠে আসা, যে আমি আমি কালো টাকা আমার পরিবারে আছে কি নেই এবং সেটি আমি নিব কি নিব না, এই যে চর্চা সেটি আপনার কাছে কি ছোট্ট করে একটু মন্তব্য নিয়ে এটি আমরা কিভাবে করতে পারি নিয়ে তারপর বিরতিতে যেতে চাই, আমাদের সময় স্বল্পতা যে রয়েছে যদিও। আমার ওনার সঙ্গে আমি আরেকটা যোগ করতে চাই, সেটা হলো আমার অভিজ্ঞতায় বলে যে সকল মানুষের যে সমান অধিকারটা আমরা চাই, সকলকে সম্মানের কথা বলি, বৈষম্যহীনতার কথা বলি, সেইখানে কিন্তু ব্যক্তি এবং পরিবারের মধ্যে একটা চর্চা থাকা দরকার। উনি যেরকম বলেছেন যে অর্থনৈতিক বাজেটিং, টাইম বাজেটিং, এইটার সঙ্গে সঙ্গে আমি একটা বলতে চাই যে পরিবারের মধ্যে আলোচনার বিষয়বস্তুগুলা পরিবারের মধ্যে একটা পরিবেশ সৃষ্টি করা, নিজেকে দক্ষ করার জন্য। অর্থাৎ আমি একজন ব্যক্তি, আমি আমার জীবনকে গড়ে তুলতে হলে আমাকে দক্ষ হতে হবে, আমার রান্না থেকে শুরু করে আমার কাপড় ধোয়া থেকে শুরু করে রাস্তাঘাট পারাপার থেকে শুরু করে সমস্ত কিছুই ছোটবেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা মিনিমাম ডিসিপ্লিন, সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে যে শিক্ষা পাঠ্যক্রম আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেইখানেও কিন্তু এই চর্চাটা করতে হবে, উৎসাহিত করতে হবে, সমাজকেও কিন্তু এগিয়ে আসতে হবে, এবং রাজনৈতিক দলগুলোতেও একটা চর্চা রাখতে হবে এই ধরনের। এবং আমরা যদি ব্যক্তি এবং পরিবারের মধ্যে এই চর্চাটা রাখি তাহলে আমরা কর্মক্ষেত্রে গেলেও পরিবর্তনটা পাবো, মনোজগতের পরিবর্তন। অনেক ধন্যবাদ। আমরা আমাদের যে আকাঙ্ক্ষা সেটি তখন আসলে পাবো। আমরা আরেকটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে কথা বলবো। দর্শক, আমরা কথা বলছি বর্তমান বাস্তবতায় নাগরিকের দায়িত্বশীলতা নিয়ে, আরও কথা বলবো আরেকটা বিরতির পর, আশা করি আলোচনার সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত নিউজ টোয়েন্টিফোরের বিশেষ আয়োজন বর্তমান বাস্তবতায় নাগরিকের দায়িত্বশীলতা অনুষ্ঠানে। আমরা কথা বলছি ব্যক্তি এবং পরিবারে আসলে আমরা যদি স্বচ্ছতা নিশ্চিত করতে পারি সেটি রাষ্ট্রে একটা বড় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আমরা সরাসরি প্রশ্নে যেতে চাই। আমাদের সঙ্গে তরুণ শিক্ষক ইস্তিয়াক রায়হান রয়েছেন, শিক্ষক অর্থনীতি বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি একটু যদি একেবারে সুনির্দিষ্ট করে বলেন যে আমরা এই পরিবর্তনের কথা বলছি, একদিকে চতুর্থ শিল্প বিপ্লব, প্রযুক্তির যে আধুনিকায়ন, প্রতিনিয়ত পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে খাপ খাইতে গিয়ে আমাদের তরুণদের জন্য আপনার কী বার্তা, সেখানে আসলে আমরা কীভাবে আরও রাষ্ট্র গঠনে বা সুশাসন নিশ্চিতে কাজ করতে পারি? যে আমরা হচ্ছে এখন বাংলাদেশে কিন্তু একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট রয়েছে। আমরা জানি যে আমাদের বর্তমানে কর্মক্ষম যে জনশক্তি, তরুণদের সংখ্যা কিন্তু অনেক বেশি, এবং সেই তরুণদের যদি আমরা দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি তাহলেই কিন্তু বাংলাদেশ হচ্ছে আর একটা উন্নত সমাজ ব্যবস্থার দিকে যেতে পারবে। তো এই যে তরুণদের দক্ষ করে তোলার জন্য আমাদের তরুণদেরকে অনেক বেশি তথ্য প্রযুক্তির সাথে হচ্ছে সংযুক্ত করতে হবে, এবং এখানে একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা বর্তমানে কিন্তু প্রচুর কুতথ্য হচ্ছে রয়েছে, ডিসইনফরমেশন যেটাকে আমরা বলি,
যে এই যে আমরা স্মার্ট টেকনোলজি নিয়ে আসছি সেই টেকনোলজির আমরা পজিটিভ সাইডটা নিব না নেগেটিভ সাইডটা নিব, এটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে এই তরুণরা নেগেটিভ সাইডটাকে ব্যবহার করতে না পারে। সেক্ষেত্রে তাদের মনোজগতে একটা পরিবর্তন হচ্ছে, মনোজগতে যে পরিবারে যখন একটা ছোট বাচ্চা এখন সব বাচ্চারা বড় হচ্ছে স্মার্টফোন ব্যবহার করে করে, তো স্মার্টফোনটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করবে, কিভাবে এটাকে হচ্ছে এই চতুর্থ সেই শিক্ষাটা বোধহয় জরুরি আমাদের পরিবারে হচ্ছে খুবই জরুরি। এবং জি বলুন একেবারে তো সেই শিক্ষাটাও আমাদের অনেক বেশি জরুরি। এবং একই সাথে আমরা তরুণদের জন্য বলতে চাই যে আমরা অনেক সময় দেখা গেছে তরুণদের কাছে রিসোর্স রয়েছে কিন্তু সেই রিসোর্সটাকে ঠিকমতো ব্যবহার করার জন্য যে দক্ষতা দরকার সেই দক্ষতাটাও কিন্তু অর্জন করতে হবে। নিশ্চয়ই। এবং সেই দক্ষতা অর্জন করার জন্য একটা তরুণের একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর যে ওর যেরকম অধ্যাবসায় করা দরকার, যেরকম পড়াশোনা দরকার, নিজের স্কিল ডেভেলপমেন্ট করা দরকার, সেটাও নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, আপনি সুনির্দিষ্ট করে অনেকগুলো বিষয় বলেছেন। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে নুমান আহমদ খান, পরিচালক ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনার কাছ থেকে আসলে একটু শুনবো মাঠ পর্যায়ের বাস্তবতাটা। আপনারা দেখেন উন্নয়ন সংগঠন হিসেবে বা সচেতনতামূলক সংগঠন হিসেবে আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, এই যখন আমাদের বাস্তবতা একটা নতুন পরিবর্তনের মধ্য দিয়ে আসলে সমাজ রাষ্ট্র যাচ্ছে প্রতিনিয়ত, সেখানে সমাধানের পথটা আসলে কি মনে করেন এর সাথে অ্যাডপ্ট করা বা খাপ খাওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, আমি ওই শিক্ষকের সঙ্গে একমত হয়ে আরেকটা কথা বলতে চাই যে সম্পদ, যে সামাজিক যে সম্পদ আছে সেই সম্পদকে ব্যক্তি জীবনে ওন করতে হবে, রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তি জীবনেও, যেমন খেলার মাঠ আছে, সরকারি যে সমস্ত সম্পদ আছে, সামাজিক যে সম্পদ আছে সেগুলো সর্বোচ্চ ব্যবহারের উপযোগী করার জন্য কমিউনিটিকে ইনভলভ করার মতো স্পেস দিতে হবে, মনোজগৎ তৈরি করতে হবে। আরেকটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলো, যেমন আরও বেশি করে প্রাতিষ্ঠানিক আয়োজন দরকার, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায়, নিরাপত্তায়, যেমন সার্বজনীন পেনশন, এটা খুবই জরুরি একটা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, নিরাপত্তার জন্য। যারা কর্মহীন হয়ে পড়েন বা যারা বয়স্ক হয়ে যান তারা কিন্তু অনেক সময় দুর্নীতিতে জড়িয়ে যান বা তাদের নিরাপত্তার জন্যই কিন্তু অনিয়মের সঙ্গে জড়িয়ে যান। যখন তারা বয়স হয়ে যাবে, যখন যারা অবসরপ্রাপ্ত হবেন তখন অনিরাপত্তায় ভোগেন। সেই জন্য সার্বজনীন পেনশন, কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে কিন্তু পেনশনের সার্বজনীন পেনশনটা শুরু করা দরকার। এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহারের জন্য সমাজ কীভাবে ওন করতে পারে সেই জন্য রাষ্ট্র এবং সমাজের মধ্যে পলিটিক্যাল পার্টি, সাংস্কৃতিক সংগঠন, এগুলার একটা সেতুবন্ধন তৈরি করা দরকার, আস্থা অর্জন করা দরকার, ব্লেম গেম থেকে বেরিয়ে আসা দরকার। তাহলেই আমার মনে হয় বৈষম্য কম হবে। নিশ্চয়ই। আস্থা তৈরি করতে পারলেই আমরা মনে হয় পরিবর্তনের কথা বলছি সেই পরিবর্তনগুলোর দিকে আমরা দাবিতে হতে পারবো। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ জানাই। আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো অনেক কথা আসলে বলার সুযোগ নেই, কিন্তু আমরা জানি যে বর্তমান বাস্তবতায় নাগরিকের আসলে বড় একটি দায় থেকে যায়, সেই দায়টাই আসলে রাষ্ট্রের পরিবর্তন করতে পারে। তরুণ শিক্ষক ইস্তিয়াক রায়হান, অনেক ধন্যবাদ জানাই আপনাকে আপনার চমৎকার জরিপ এবং আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। একই সঙ্গে নুমান আহমদ খান, নির্বাহী পরিচালক ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট আইডি, দুজনকেই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা যদি যে কথাগুলো শুনছিলাম পরিকল্পনা করে আয় ব্যয় রাখি, তেমনি অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে যেমন পরিবারকে রক্ষা করা যায়, তেমনি এই সুশাসনের চর্চাটি যদি ব্যক্তি ও পরিবারে হয় সেটি কিন্তু রাষ্ট্রে গিয়ে প্রভাব পড়ে এবং ইতিবাচক একটি পরিবর্তন আসে এবং তার মধ্য দিয়ে আসলে টেকসইভাবে এগিয়ে যাওয়া যায়। তো আজকের মতো আমরা এই বর্তমান বাস্তবতায় নাগরিকের দায়িত্বশীলতা অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।